নমস্কার বন্ধুরা, আলোর আলপিনে আপনাদের স্বাগত। আমরা বাংলা মাধ্যম স্কুলের ছাত্রদের পড়াশোনার ব্যাপারে একটু সাহায্য করার চেষ্টা করছি, আশা করি আপনার ভালো লাগবে। আজকে আমরা ক্লাস ফাইভের বাটারফ্লাই নিয়ে আলোচনা করব। এদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা ফুল মুনিস ইন্ডিয়া করেছি, হ্যাঁ, প্রথম পার্টটা করা হয়েছে, এবার সেকেন্ড পার্ট আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা তো অজন্তা এলোরা নিয়ে পড়লে, একটু অজন্তা এলোরায় ঘুরে আসি আমরা, কেমন দেখে আসি কেমন দেখতে। এগুলো আমরা ইউটিউব থেকে ডাউনলোড করছি। এই দেখতে পাচ্ছ ওয়ার মধ্যে সব আগ পড়ে থেকে শুরু সিলিং এ আকাশ ফেলে ছবি দেখেছো তোমরা, পড়েছো এই সিলিং এ আকাশ। এক্ষেত্রে খোদাই করা হ্যাঁ স্কাল্পচার, বুদ্ধদেবের জীবনে নানা ঘটনা নিয়ে এগুলো লেখা, এসব বুদ্ধের মূর্তি। এই ছবিটা তোমরা দেখেছো ভবিষ্যৎ। দেখো খোদাই করে করে আঁকা, এগুলো খোদাই করে পাথরে খোদাই করে আঁকা করা হয়েছে। কত সুন্দর সুন্দর করে এঁকেছে, করে দেখো শত শত বছর থেকে এগুলো করা। পাথর কেটে কেটে সব বানানো হয়েছে, এগুলো ইউটিউব থেকে নেওয়া, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। শুনলেন না, চোখ একদিন জল হাওয়াতে কিছুটা নষ্ট হয়ে গেছে, হয়ে গেছে ভেঙে গেছে, অনেকদিন অযত্নে পড়েছে, লোকেরা ভুলে গেছে, পরে আবিষ্কার হওয়ার পরে তারপর ব্যবস্থা, এখন রক্ষণাবেক্ষণ করে। ঠিক আছে, পাহাড়টা দেখেছি, পাহাড় কেটে কেটে করা। শুরু করা যাক। লিটল ফুলমণি ইজ সারপ্রাইজড, 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 আশ্চর্য হয়ে গেছে। টু নো, জানতে পেরে, দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্মস স্টার্টেড উইথিন দ্য টেম্পল। আর এক বড় লিটল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্ম স্টার্টেড উইথিন দ্য টেম্পল। ছোট্ট ফুলমণি আশ্চর্য হয়ে গেছিল যখন জানতে পারলো
যে ভারতীয় যে নাট্য বিভিন্ন নৃত্যকলা আছে, বিভিন্ন রকমের ড্যান্স ফর্ম আছে, নাচের ভঙ্গি আছে, নাচের ক্ষেত্র আছে, সেগুলো মন্দিরের মধ্যে থেকেই শুরু হয়েছে। স্টার্টেড উইথ ইন দ্য টেম্পল, মন্দিরে ঠাকুরের দেবতার সামনে নাচ করতো, সেখান থেকেই শুরু হয়েছে। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার, ফুলমণি হচ্ছে ছোটবেলা থেকেই নাচতে পারে, হ্যাঁ প্রকৃতিগত ভাবে নাচতে পারে, শিখতে হয়। সি লাভস টু ড্যান্স টু দ্য রিদম, রিদম কথাটা কি, রিদম ছন্দ, অফ দ্য ড্রাম লাইক অল দ্য আদার মেম্বার্স অফ আর কমিউনিটি। ওদের যে সমাজ, সাঁওতাল সমাজ, সে সমাজের সবাই নাচে, ড্রাম বাজে, ড্রামের সঙ্গে সঙ্গে করে ছোটবেলা থেকেই নাচে। বিভিন্ন উৎসব হয় তখন ওরা নাচে, সব সুন্দর কাপড় পরে, মাথায় ফুল গুঁজে, ড্রাম বাজে, আর ওরা তার সঙ্গে সঙ্গে নাচে। সি লাভস টু ড্যান্স টু দ্য রিদম অফ দ্য ড্রাম লাইক অল দ্য আদার মেম্বার্স অফ আর কমিউনিটি। কথাটা কি, কমিউনিটি গোষ্ঠী, হ্যাঁ সাঁওতাল গোষ্ঠী, একটা গোষ্ঠী অনুযায়ী চলে গ্রাম, এখন যেমন গ্রামে দেখো না সেরকম গোষ্ঠী কমিউনিটি। তাহলে কেউ একবার পড়ো, লিটল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্ম স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, মন্দির, টেম্পলস মন্দির। ফুলমণি ইজ আ ন্যাচারাল, ন্যাচারাল হ্যাঁ ছোটবেলা থেকে স্বাভাবিকভাবে নাচতে পারে, ন্যাচারাল ড্যান্সার, ড্যান্স থেকে এসছে ড্যান্সার, এই যে ড্যান্স, ড্যান্স থেকে এসছে ড্যান্সার। সি লাভস টু ড্যান্স টু দ্য রিদম, ছন্দ, রিদম মানে ছন্দ, তালে বাজনা ছন্দের সঙ্গে, যে ড্রাম বাজে, ড্রামের ছন্দ বাজে, তার ছন্দে ও নাচতে ভালোবাসে। লাইক অল দ্য আদার মেম্বার্স অফ আর কমিউনিটি, তার সম্প্রদায়ে, তার গোষ্ঠীর অন্য লোকরা যেমন নাচে, তাদের সঙ্গে ও একইভাবে নাচতে ভালোবাসে। সারপ্রাইজ মানে বিস্মিত হয়ে যাওয়া, আশ্চর্য হয়ে যাওয়া। ইন্ডিয়ান ভারতীয়, হ্যাঁ ইন্ডিয়ান ভারতীয়। স্টার্টেড কথা এসেছে স্টার্ট থেকে, হ্যাঁ স্টার্ট মানে না শুরু করা, অতীতকাল হয়েছে বলে ইডি যোগ। ফুলমণি ইজ, একজন বলে ইজ হয়েছে, হ্যাঁ একজন আছে বলে ইজ হয়েছে, একজনের বেশি হলে আর হয়েছে। লাভস মানে ভালোবাসা, তাই লাভ মানে একজন হল সি, যেমন একজন বোঝাচ্ছে থার্ড পার্সন, ওই জন্য এস যোগ। তাহলে আরেকবার পড়ো, লিটল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্মস স্টার্টেড উইথ ইন দ্য টেম্পলস। ফুলমণি ইজ আ ন্যাচারাল ড্যান্সার, সি লাভস টু ড্যান্স টু দ্য রিদম অফ দ্য ড্রাম like all the other members of the community, of our community. অসুবিধা আছে, তার মানে ও জানতে পারলো, যখন জানতে পারলো যে ভারতের যে বিভিন্ন নৃত্যর খাড়া আছে সেগুলো মন্দির থেকে শুরু হয়েছে, মন্দিরের আরতির সময় ঠাকুরের সামনে নৃত্য করা হয়, তখন থেকে শুরু হয়েছে। ও একটা প্রকৃতিগত ভাবেই মানে শিখতে হয়নি, স্বাভাবিক ভাবে নাচ করতে ভালোবাসে, যখন ড্রাম বাজে সে ড্রামে তালে তালে অন্য অন্য লোকেরা যেমন নাচে, তার সম্প্রদায়, তার গোষ্ঠী, সেরকম ও নাচতে ভালোবাসে। তার টিচার বলেছিলেন দ্যাট ফোক ড্যান্স, এই যে লোকনৃত্য,
হ্যাঁ, পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা যদি নাচে যুগ যুগ ধরে, এটা হচ্ছে লোকনৃত্য। একে বলে লোকনৃত্য, ফোক ড্যান্স, লোকনৃত্য। ইজ এ পপুলার, 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 পপুলার আর্ট ফর্ম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া। তো শিক্ষক মহাশয় ওকে বলেছিলেন যে লোকনৃত্য হচ্ছে জনপ্রিয়, পপুলার মানে জনপ্রিয় শিল্পকলা, আর্ট ফর্ম মানে শিল্পকলা। তাদের মধ্যে না ভেরিয়াস, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, ভারতে যে বিভিন্ন গোষ্ঠী আছে, হ্যাঁ আদিবাসীরা আছে, বিভিন্ন গোষ্ঠী আছে, প্রত্যেকের একটা করে নিজস্ব লোকগীত গান, লোকনৃত্য আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেওয়া হয়েছে, বুঝেছ তো? বিভিন্ন গোষ্ঠী, ভারতের তো বিশাল দেশ, অনেক রাজ্য, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন তাদের কালচার, সংস্কৃতি, এক একটা সম্প্রদায়, এক একটা গোষ্ঠীর এক একটা নিজস্ব লোকনৃত্য আছে, ঠিক আছে? আর টিচার সে, তার টিচার তাকে বলেছিলেন যে ফোক ড্যান্স, লোক নৃত্য ইজ এ পপুলার, জনপ্রিয়, পপুলার, জনপ্রিয় আর্ট ফর্ম, শিল্পের মাধ্যম, এমন মানে মধ্যে দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া, বিভিন্ন, ভেরিয়াস মানে বিভিন্ন, আলাদা আলাদা, ভেরিয়াস, ভেরিয়াস মানে আলাদা আলাদা আলাদা, কমিউনিটিস মানে সম্প্রদায়, গোষ্ঠী, এইরকম। এখন আমরা দেখি কে কোনটা থেকে এসছে, সে এসছে সে থেকে, সে মানে বলা, সে পাস্ট টেন্স হলে সে। হার, হারটা কাকে বোঝাচ্ছে, প্রোনাউন, হারটা হচ্ছে একটা প্রোনাউন, এটা ফুলমণি, ফুলমণির বদলে বসেছে, বারবার ফুলমণি লিখতে অসুবিধা হয়, জায়গা নিয়ে নেয় বলতে, ওই জন্যে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। টিচার নাউন, কি নাউন, টিচার হচ্ছে কমন নাউন, ক্লাস বোঝায়, সমস্ত টিচারদেরই বোঝায়, কোন নাম করা হলে তখন সেটা প্রপার নাউন, টিচার ইজ এ কমন নাউন। পপুলার জনপ্রিয়, হ্যাঁ এটা হচ্ছে অ্যাডজেক্ট, কিরকম আর্ট ফর্ম, পপুলার জনপ্রিয়, এটা হচ্ছে অ্যাডজেক্ট, পপুলার জনপ্রিয়, এটা হচ্ছে অ্যাডজেক্ট। কমিউনিটি কথাটা এসছে কমিউনিটি থেকে, তো আগে দেখেছিল কমিউনিটি, হ্যাঁ টি ওয়াই, ওয়াই তাই তো, টি ওয়াই কমিউনিটি, অনেক বোঝালে ওয়াইটে উঠে গিয়ে প্লুরাল করার সময় আই আসে, তারপর এস ইএস, অরিজিনাল কথাটা হচ্ছে কমিউনিটি, তোমাদের লাগে লেখা ছিল কমিউনিটি, পিপল অফ আর কমিউনিটি। এই ওয়াইটে যখন অনেক বোঝাচ্ছে, প্লুরাল হচ্ছে, ওয়াইটে উঠে গিয়ে আই, তার সঙ্গে ইএস। ইন্ডিয়া, ইন্ডিয়াটা কি প্রপার নাউন, দেশের নাম বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রপার নাম, দেশের নাম বোঝাচ্ছে। ঠিক আছে, তার আগে পড়ো, হার টিচার সেড দ্যাট ফোক ড্যান্স ইজ দ্য পপুলার আর্ট ফর্ম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ড্যান্স, দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া, তাহলে পাঞ্জাবিদের সম্প্রদায়ের গান, নাচের নাম কি, ভাংড়া ড্যান্স। পাঞ্জাবিস মানে যারা পাঞ্জাব প্রদেশে বাস করে, ওদের নাচ কি, ভাংড়া, ভাংড়া। ইন দ্য সেম ওয়ে, সেরকম ভাবে ডান্ডিয়া
ইজ পপুলার ইন গুজরাট? পশ্চিম দিকে গুজরাট আছে, সে গুজরাটের নাচ হচ্ছে, জনপ্রিয় নাচ হচ্ছে ডান্ডিয়া। বিহু ইন আসাম, আসাম আছে উত্তর পূর্বে, আসামের নাচ হচ্ছে বিহু। দুটো বিহু হয়, একটা রঙ্গালী বিহু একটা ভোগালী বিহু, একটা হচ্ছে বৈশাখ মাসে একটা হচ্ছে মাঘ মাসে। আমার যেমন দুর্গাপুজো হয় ওদের সেরকম বিহু উৎসব। অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, ছৌ হচ্ছে মুখোশ করে নাচ, এরা সাধারণত পুরুলিয়া বাঁকুড়ায় দেখা যায় ছৌ। তাহলে কি কি পেলাম আমরা? ভাংড়া ডান্ডিয়া গুজরাটে, বিহু আসামে, আর ছৌ হচ্ছে পশ্চিমবঙ্গে। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্ম, কথাটা কি পারফর্ম, পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যালস উৎসব, ফেস্টিভ্যালস মানে উৎসব। ফুলমণি যখন উৎসব অনুষ্ঠানের সময়, যে কোনো উৎসবের সময় যখন ছৌ ড্যান্স হয় সেটা দেখতে খুব ভালোবাসে। তা কি পেলাম আমরা? দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ড্যান্স, ইন দ্য সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, বিহু ইন আসাম, অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল। এগুলো হচ্ছে লোকগান, লোক নৃত্য, লোকেরা গান নাচ করে, কোনো হ্যাঁ যে কেউ নাচ করতে পারে। আমরা যেন বিসর্জনের সময় নাচ করে না, অনেকে ধুলুসি নাচ করে, বিসর্জনের ঠাকুর বিসর্জনের সময় নাচ করে, সেই রকম। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যাল, দেখবে নাকি ছৌ নাচ, এই ভাংড়া নাচ দেখবে, দেখি একটু এই যে ভাংড়া নাচ, হ্যাঁ পাঞ্জাবের ভাংড়া নাচ। এটা হচ্ছে পাঞ্জাবিদের ভাংড়া নাচ। ওকে, এটা বিহু নাচ, আসামে বিহু নাচ। এই আসামের বিহু নাচ বললে আসামের বিহু নাচ, সেটা সে বিহু নাচ। এগুলো ইউটিউব থেকে নেওয়া, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। দেখলে ভালো লাগলো? তো দেখি কি বলছে ফুলমণি। ছৌ নাচ সম্বন্ধে কি বলছে? দ্য পারফর্মার্স ওয়ার পারফর্মার্স, 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 যারা নাচটা করছে, হ্যাঁ যারা নাচটা করছে, যারা অনুষ্ঠানটা করছে, নাচটা করছে, ওয়ার মাস্ক, তারা মুখোশ পরে থাকে, হ্যাঁ মাস্ক, হ্যাঁ মাস্ক মানে মুখোশ, মুখোশ, ওয়ার মানে পরে থাকা, যারা নাচ করে ছৌ নাচে তারা মুখে মুখোশ পরে থাকে। দে শেক দেয়ার হেডস, তারা মাথা নাড়ায়, শেক মানে নাড়ানো, তাদের মাথা, শেক দেয়ার হেডস, তাদের মাথা, অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার, এবং লাফায়, উপরে লাফায়, ইন হারমনি, হারমনি উইথ মিউজিক, ওই গান না, গান যখন হচ্ছে গানের তালে তালে, হারমনি মানে তালে তালে, তার ছন্দে মিলিয়ে, তার সঙ্গে এক ছন্দে মিলিয়ে তারা উপরে লাফায়। ছৌ নাচে কি করে পারফর্মার্সরা? যারা নাচ করে তারা মুখে মুখোশ পরে থাকে, মাথা নাড়ায়, ঝাঁকায়, আর আকাশে লাফায়। কিরম করে লাফায়? যে গানের তালে তালে। দ্য পারফর্মার্স ওয়ার মাস্ক, দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প
in the air in harmony with music. Harmony, tale tale, chande. Harmony, chande. Full moon always cries out in joy. Full moon sab samoye anonde kede fele. Cries out, kede fele, anonde. At the end of a chow dance performance. Chow dance e jokhon nach ta shesh hoy তখন ফুলমণি সবসময় আনন্দে এত ভালো লাগে আনন্দে কেঁদে ফেলে একবার পড়ো দ্য পারফর্মার্স বুঝতে পারছো ওয়্যার ওয়্যার মানে পড়া ওয়্যার মাস্ক মুখোশ দে তারা শেক দেয়ার হেডস তাদের মাথা নাড়ায় অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমনি উইথ মিউজিক গানে যে বাজনা বাজে তার তালে তালে ওরা আকাশে লাফায় ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ফুলমণি সবসময় কেঁদে ফেলে ইন জয় আনন্দ দুঃখে না আনন্দে জয় মানে আনন্দ অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ড্যান্স পারফরমেন্স এটা ছৌ ড্যান্স যখন শেষ হয় নৃত্যটা তখন আনন্দে সে কেঁদে এখানে দেখো পারফরমার্স একজনের বেশি আছে ওই জন্য ওয়্যার হ্যাঁ এখানে একজন থাকলে এস বাই এস হয় একজনের বেশি হলে হয় না দে তারা কাদের বোঝাচ্ছে প্রোনাউন দেটা প্রোনাউন কাকে বোঝাচ্ছে দেটা এটা একটা প্রোনাউন কার বদলে বসেছে এই পারফরমার্স এর বদলে বসেছে এটা হচ্ছে নাউন হ্যাঁ এটা হচ্ছে নাউন তার বদলে বসেছে দে তাহলে দেটা কি হলো দেটা হলো প্রোনাউন তাই তো দে হলো প্রোনাউন পার্সোনাল প্রোনাউন বলে আর একটা প্রোনাউন আছে এখানে দেয়ার দেয়ার থেকে দেয়ার পজেসিভ প্রোনাউন তাদের তারা নাচে তা ঝাঁকায় কি ঝাঁকায় তাদের মাথা ঝাঁকায় এটা আমরা পড়েছি হি থেকে হিজ আই থেকে মাইন উই হলে আওয়ার তাই তো সেরকম জাম্প লাফায় জাম্প মানে লাফায় হারমোনি ছন্দে ইন দ্য এয়ার মানে শূন্যে আকাশে লাফায় এখানে দেখো ফুলমণি একজন আছে তাই তো একজন আছে সেই জন্য ক্রাইজ হয়েছে ক্রাইজ কথা এসছে ক্রাই থেকে একজন আছে বলে এস বাই এস হবে লাস্টে ওয়াই থাকলে আর তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা উঠে গিয়ে আই তার সঙ্গে ইয়েস ক্রাই থেকে এসছে ক্রাই ওকে ছৌ নাচ দেখবে ছৌ দেখা যাক এই ছৌ নাচ ঠিক আছে মুখোশ পরে মুখোশ কত বড় মুখোশ পরে এই দেখ ওই যে বাজনা বাজছে বাজনার সঙ্গে সঙ্গে নাচ করছে এই যে মুখোশ পরে আছে একটা কোনো কাহিনী থাকে তার বেস করে নাচটা করে একটা কোনো না কাহিনী থাকে গল্প থাকে ওই দেখো তো আরো আসছে এগুলো ইউটিউব থেকে নেওয়া তাদের কাছে আমরা কৃতজ্ঞ বুঝলে এটা ছৌ নাচ
একটা গল্প থাকে, গল্পটা চলছে আর কি, নাচের মধ্যে দিয়ে গল্পটা বোঝানো হচ্ছে। দেখলে ভালো লাগলো এই লোকেরা পছন্দ। এই তোমাদের মধ্যে ছবি আছে দেখলে আমরা, ভীমবেটকা মধ্যপ্রদেশের একটি জায়গা, অজন্তা এই গুহাগুলো আর সিচুয়েটেড ইন মহারাষ্ট্র। অজন্তা কেভস আর ফেমাস ফর পেন্টিংস বেসড অন দ্য টেলস অফ লর্ড বুদ্ধ। অজন্তা গুহাগুলো বিখ্যাত কেন না তোমাদের ছবি দেখলে? ভগবান বুদ্ধের জীবনে ঘটনা করে অনেক ছবি আঁকা আছে। ফ্রেস্কো এ পেন্টিং অন দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল, হ্যাঁ দেয়ালের উপরে প্লাস্টার করে তারপর ওটা রং করা, ছবি আঁকা। ইলোরা দিস কেভস আর ইন মহারাষ্ট্র টু, এটা মহারাষ্ট্রে আছে, গুজরাট তার পাশে মহারাষ্ট্র। ইমেজেস অফ হিন্দু গডস অ্যান্ড গডেসেস আর ফাউন্ড হিয়ার, এখানে হিন্দু ধর্মের বিভিন্ন দেব দেবীর মূর্তি পাওয়া যায়। উই অলসো ফাইন্ড স্কাল্পচার্স রিলেটেড টু জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, আমরা এখানে জৈন ধর্ম এবং বুদ্ধ ধর্মের সঙ্গে সংস্পর্শ সম্পর্কীয় অনেক স্কাল্পচারও দেখতে পাই। তোমরা দেখলে স্কাল্পচার এই যে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে বলেছে স্কাল্পচার। কার্ভিং অন উড অর স্টোন, কাঠ বা পাথর খুদে যেটা করা হয় তাকে বলে স্কাল্পচার। কার্ভিং পাথর বা কাঠ খুদে খুদে যেটা করা হয়। কমিউনিটি পিপল অফ দ্য সেম ক্ল্যান অর সোসাইটি, একই গোষ্ঠী ভুক্ত লোকদের সম্প্রদায়কে বলা হয় কমিউনিটি। এগুলো আমরা আলাদা করে দেখাব, অনেক ছবি ভিডিও আমরা দেখালাম, এগুলো আমাদের নয়, এগুলো নেট থেকে নেওয়া, তাদের কাছে আমরা কৃতজ্ঞ, আশা করি তারা তারা আমাদের প্রচেষ্টায় সঙ্গে থাকবে। এই প্রোগ্রামটা যদি আপনার ভালো লাগে, যদি মনে করেন এটা ছেলে মেয়েদের পড়াশোনায় উপকার করবে, তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন আর অন্যদেরও বলুন। যত বেশি ছাত্রছাত্রী দেখবে আমাদের পরিশ্রম সার্থক। আবার বলছি আমাদের চ্যানেল আলোর আলপিন লাইক এবং সাবস্ক্রাইব করুন আর অন্যদেরও বলুন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।